গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। ফেরত চাস? দিয়ে দেবো। না দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাঁথা আছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। করবে না কেন? পরীক্ষা শেষ হয়ে গেছে, কলেজে ক্লাসে আবার কবে কখন ভাবনার সাথে দেখা হবে, কত কথাই তো ভাবছি তোকে নিয়ে। বর্তমান যুগটা হচ্ছে সিনেমার যুগ, আর এই যুগে কে সেরা কে সেরা তা নিয়ে আমাদের বিতর্কের শেষ নেই। আর এই বিতর্কের মাঝে একটা নাম এমনিতেই চলে আসে, সেটা হচ্ছে সালমান শাহ, যিনি কিনা সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিলেন না খুব বেশি দিন, তারপরও তার নাম এই বিতর্কের লিস্টে সবার উপরেই থাকে। সালমান শাহের পর এই লিস্টে আর যদি কোনো নাম আসে সেটা হচ্ছে শাকিব খান, কারণ শাকিব খানই একমাত্র হিরো যে কিনা সালমান শাহকে হারাতে পারে তার জনপ্রিয়তা দিয়ে। তো এখন দেখার বিষয় আসলে কি শাকিব খান তার জনপ্রিয়তা দিয়ে সালমান শাহকে হারিয়ে দিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে কে সেরা। তো যেমনটা জানান, শাকিব খানের আসল নাম মাসুদ রানা। তিনি 1971 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, সেই হিসেবে তার বর্তমান বয়স 46 বছরের উপরে। শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং শাকিব খান বিবাহিত। শাকিব খানের উচ্চতা 5'9" এবং ওজন 75 কেজি। 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন শাকিব খান এবং প্রথম সিনেমাই হয় হিট। শাকিব খান মোট 250টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে শাকিব খানের পারিশ্রমিক প্রায় 50 লাখ টাকার উপরে। শাকিব খান বাংলা চলচ্চিত্র থেকে অনেক পুরস্কারই জিতেছেন, যা তাকে সেরাদের সেরা করতে অনেক বেশি সাহায্য করেছে। এবং বাংলাদেশে শাকিব খানের সিনেমাগুলো সেরা আইকারি সিনেমার তালিকায় সবার উপরেই রয়েছে, এবং দর্শকদের ভালোবাসাও শাকিব খানের কম নয়। এবং দর্শকদের ভালোবাসা দিনে দিনে বেড়েই চলেছে। এখন অন্যদিকে রয়েছে সবার প্রিয় নায়ক সালমান শাহ, যার আসল নাম হচ্ছে শাহরিয়ার চৌধুরী ইমন। সালমান শাহের জন্ম হয়েছিল 19 সেপ্টেম্বর 1971 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 6 সেপ্টেম্বর 1996 সালে। তিনি বেঁচে ছিলেন মাত্র 25 বছর। এই 25 বছরে তিনি যা করে গেছেন তা এক ইতিহাসই বলা চলে। তো যাই হোক, তার উচ্চতা ছিল 5'6" এবং তার ওজন ছিল 69 কেজি। তার শিক্ষাগত যোগ্যতা ছিল বিকম পাস। 1983 সালে তিনি মডেলিং শুরু করে এবং তার প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত 1993 সালে মুক্তি পায়। সব মিলিয়ে তিনি চলচ্চিত্রে ছিলেন মাত্র অল্প কয়েক বছর। এই কয়েক বছরে তিনি যে জনপ্রিয় হয়েছিলেন তা আর অন্য কোনো নায়কের ক্ষেত্রে দেখা যায়নি। তার মৃত্যুর প্রায় 28 বছর কেটে গেল, এখনও তার জনপ্রিয়তা একটুও কমেনি। সালমান শাহ মাত্র কয়েক বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকলেও তার বেশ কিছু সিনেমা এখনও বাংলাদেশের সেরা আইকারি সিনেমার তালিকায় রয়েছে। সালমান শাহ সব মিলিয়ে প্রায় 29টি সিনেমাতে অভিনয় করেছিলেন এবং তার সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কে সেরা সেটা আপনাদেরই প্রমাণ করতে হবে। আপনাদের কাছে কাকে সেরা মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন সব কিছু বিবেচনা করলে সবাই অবশ্য সালমান শাহকে এগিয়ে রাখবেন, কেননা তিনি মাত্র 8 থেকে 10 বছর সিনেমা জগতে ছিলেন, আর তাতেই তিনি এত নাম করে ফেলেছেন, তার সময়ে তিনিই ছিলেন সেরা। এবং অন্যদিকে শাকিব খানকেও পেছনে রাখা যাবে না। শাকিব খান প্রায় 25 বছর ধরে সিনেমা জগতে রয়েছেন এবং তিনি প্রায় 250টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন, এবং শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে কম নয়। আপনার মতে বাংলাদেশের কে সেরা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি।